আওয়াজ আসছে 1 2 3 4 আওয়াজ আসছে চল দেখো ঘর থেকে প্যাক করে নিয়ে চলে আসছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল হাঙ্গার ব্লগ ইজ ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ শারদ উৎসবের ভুড়ি ভোজ সো আজকে হচ্ছে আমাদের নবমী স্পেশাল এপিসোড অ্যান্ড নবমী মানে বাঙালিদের একটা স্পেশাল জিনিস আছে তোরে আর গাড়ি উড়িয়ে দেবে হ্যাঁ চলে যাও গাড়ি চলে গেছে এবার বলে যা নবমী মানে বাঙালিদের একটা স্পেশাল জিনিস যেটা খেতে ইচ্ছা করে সেটা হচ্ছে কষা মাংস আর চিকেন হলে ঠিক পোষায় না সেটাতে মাটন থাকতেই হবে কষা মাংসের এপিসোড আগেও একটা আমরা করেছি ওপরে বেল আইকনে যেখানে একটা কোথাও পেয়ে যাবে আই বাটনে পেয়ে যাবে বেল আইকনে যাবে যাই হোক গোলবাড়িটা আর আজকে আরেকটা নতুন দোকানে করতেছি সেটার ব্যাপারে চিত্রই বলবে তো নতুন দোকানটার নাম হচ্ছে রূপা এবার বলবে কি রূপো বিক্রি হয় কি হয় ওখানে গিয়ে কথা হচ্ছে আর আরেকটা জিনিস আমরা আছি এখন হচ্ছে শ্যামবাজারে নর্থ কলকাতা অ্যান্ড শ্যামবাজারে বা নর্থ কলকাতার পুজো যে অথেন্টিসিটিটা সেটা তোমরা নিশ্চয়ই পেছন দিয়ে দেখতে পাচ্ছ এই যে দেখে নাও এই যে লাইটগুলো পুরো বাল্বের হলুদ রঙের বাল্ব কিন্তু কলকাতার সব জায়গায় লাগানো হয় কিন্তু এই যে বাল্ব লাগানো হয় এর একটা অন্যরকম আলাদা লেভেল হয় যদি রাত্রেবেলা তোমরা আসো তো চলো আর বেশি ভাট বকবো না ডাইরেক্ট দোকানের সামনে যাওয়া যাক লেটস গো তো ব্যাপারটা হচ্ছে কারণ আমরা কষা মাংস খেতে যাচ্ছি তো শুধু শুধু কষা মাংসটি খাওয়া যাবে না কিছু ঠান্ডা লাগবে তো চলো সামনে দোকান আছে দোকানের সামনে তোমার কিছু ঠান্ডা কিনে ঠান্ডা তো এই হচ্ছে সোনা আর তার পাশে হচ্ছে আমাদের রূপা তো মনে একটু এখানে বল কি বলছিলিস বল এত আওয়াজ হচ্ছে গাড়ির আবার হর্ন দিচ্ছে কিচ্ছু করার নেই তো দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে খিদেও পেয়েছে দুবার এসেছি তো চলো দেখা যাক কখন ঢুকি ভেতরে ঢুকে পড়েছি প্রচণ্ড গরম ঘামছিলাম বাইরে মোটামুটি বেশ কোজি একটা রেস্টুরেন্ট ছোটোখাটো একটুখানি ভিড় হবে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে ভিড় হবে সো অর্ডারটা দিয়ে দিয়েছি আসল খাবারটা তারপর তোমাদের দেখাচ্ছি শোন না বলছি না আমি আমি এটা দেবো না আমার আমার কাজে লেগে যাবে এটা লোকটাকে জিজ্ঞেস করতে হবে বাসন্তী পোলাও কি আনা যাবে তাহলে ঘর থেকে প্যাক করে নিয়ে চলে আসবে সো খাওয়া দিয়ে চলে গেছে চিতেনকে বলবো একবার মাটনটা দেখাতে চিতেন মাটনটা দেখা গোলবাড়ির মাটন তো সবাই খেয়েছে গোলবাড়ির যে ছোট্ট যে বাড়িটাতে দেয় সেটার দাম হচ্ছে এখন 260 ঠিক আছে আর এরা যে কোয়ান্টিটি দিয়েছে ঠিক আছে পিসটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি গোলবাড়ির পিসটা তো দেখেছো একদম ছোট ছোট হাত দেখাচ্ছে একদম ছোট ছোট আর এইটার যা পিস দিয়েছে আনবিলিভেবল ঠিক আছে আর যে পিসটা আমি তুলেছি সেটা পুরো মিট পিস একটা মোটাও এটাতে কিন্তু কোনো হাড় বলে কিচ্ছু নেই ঠিক আছে এটা আমি নিলাম গ্রেভিটা একবার দেখা গ্রেভিটা এমন এত কষা গ্রেভি যে পুরো কালো হয়ে গেছে আর তেল দেখো এই হচ্ছে তেল ঠিক আছে এবার সে যা করবি জোরে জোরে বলবি এই কথাটা শুরু হয়েছে সো নবমীতে কষা মাংস খেতে গেলে কোলেস্ট্রলের কথা চিন্তা করে লাভ ঠিক আছে মাংস খেতে হবে তাই খাচ্ছি আমরা চলো স্টার্ট করি একটুখানি গ্রেভি নিয়ে নিই আমি আমি তিনটে রুটি নিয়েছি তিনটে রুটি একটা রুটির দাম 4 টাকা ঠিক আছে আর এই স্যালাডটার দাম হচ্ছে 10 টাকা তো চলো একটুখানি রুটি দিয়ে এটা খেয়ে দেখি গ্রেভিটা এই গ্রেভি নিয়েছি আর এ নিয়েছি এই কষা মাংসটা খাওয়ার পর কেউ আর বলবে না যে গোলবাড়ির কষা মাংস ভালো এটা একবার ট্রাই করে বলো যদি এটা তোমাদের বাজে লাগে তুমি আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করো কোনো অসুবিধা নেই কিন্তু এটা একবার খেয়ে দেখতে হবে সেরা দুর্দান্ত খেতে জাস্ট দুর্দান্ত মাংসটা তুলেছি এই হচ্ছে একটা পিস এরকম কটা পিস আছে দেখাচ্ছি চারটে বড় বড় পিস দিয়েছে 245 দাম
খারাপ না, খুবই ভালো। মাংসটা দেখি কতটা সফট। এটা কি তুলো, এর থেকে তো শক্ত হয়, জাস্ট নরম। এটা দেখো, এইটা দেখো, ব্যাস ছেড়ে পড়ে গেল। এই হচ্ছে মাংস, এই হচ্ছে মাংস। এটার মধ্যে চর্বি আছে, মিটও আছে, সেরা দুর্দান্ত খেতে। এত সুন্দর মাংসটা সেদ্ধ হয়েছে, আর মাটনের যে র একটা গন্ধ, সেই গন্ধটাই নেই। মানে এত সুন্দর ওদের কষেছে, মাংসটার গন্ধটাই নেই। তো চলো আগে মাংসটা দিয়ে খেয়ে দেখি। আমি আজ থেকে রূপা রেস্টুরেন্টের খিদা হয়ে গেলাম, দারুণ খেলে, দুর্দান্ত। দামগুলো তো সব বলে দিয়েছি ভিডিওতে, চিত্রেই মেনু কার্ডটা দিয়ে দেবে, পজ করে তোমরা দেখে নিও মেনু কার্ডটা। কিন্তু এখানে এসে একবার ট্রাই করে যেও মাটন, গোলবাড়ির থেকে তোমাদের ভালো লাগবে, এইটুকুনি আমি শিওর, গ্যারেন্টি, 100% গ্যারেন্টি তোমাদের ভালো লাগবে, প্লিজ ট্রাই করো। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, চিত্রদের যেটা মনে করালো, সেটা হচ্ছে এখানে একটা চাটনি দিয়েছে, ঠিক আছে, এই চাটনিটা গোলবাড়িতে একটা চাটনি দিয়েছিল, সেটা হচ্ছে তেঁতুলের চাটনি ছিল, আই থিঙ্ক, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তেঁতুলের চাটনি ছিল। এদের চাটনিটা দেখি কি, সবকটা জিনিস যদি এত সেরা খেতে হয় তাহলে লোকে গোলবাড়িতে যাবেই না। চাটনিটা তেঁতুলের, মিষ্টি আর টক পুরো একদম ইকুয়াল কোয়ান্টিটির, সমানে রয়েছে। সেরা খেতে কিন্তু চাটনি, একবার খাবো চাটনিটাও সেরা খেতে, সব কিছু সেরা খেতে। তোমাদেরকে তো আসতেই হবে, চলো বাইরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তোমাদের খাওয়া তো পুরো শেষ হয়ে গেছে, জানি না মৈনাক কথা ওই দেখো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, আমাকে দে, শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে কিনে। তো যাই হোক, খাওয়া তো হয়ে গেল আমাদের। মৈনাক বলুক না, মৈনাকে কেমন লেগেছে? আমার তো সেরা লেগেছে, আমার কাছে একটাই কথা, দুর্দান্ত লেগেছে। বেস্ট মাটন কারি ইন কলকাতা, আমি এটুকুনি বলতে পারি, একদম গোলবাড়ির থেকেও সেরা। সাইজ, কোয়ান্টিটি, কোয়ান্টিটি, প্রাইস, কোয়ালিটি, আমরা কতবার শুধু গ্রেভি নিয়েছি বল, আমরা প্রায় দুবার মতন গ্রেভি নিয়েছি ফুল বাটি। আর গোলবাড়িতে গ্রেভি দেয় না, আর আমরা গ্রেভি তিনবার নিয়েছি, না দুবার নিয়েছি, দুবার নিয়েছি, হ্যাঁ, আর ভর্তি ভর্তি করে। হ্যাঁ ওটাই তো, আমি আমি মনে হয় পাঁচটা রুটি খেলাম, হাফ ভাত 10 টাকা, তো আলু ভাতে 5 টাকা, জাস্ট মানে সেই লেভেলের খাবার। মাটন কষা 4 পিসের দাম হচ্ছে 245, তো মেনু কার্ড দেখিয়ে দিয়েছি, তোমরা মেনু কার্ড দেখে নাও, পেয়ে নেবে, পেয়ে যাবে তোমরা। তো চলো আর কিছু বলো না, মানে সেরা সেরা মাটন, সেরা। আর হ্যাঁ, ঠিক আছে, মৈনাক তো শেষ করে দিলো, আমার কোনো ইয়ে নেই, আর একটু আছে নিয়ে। দশমীর ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, দশমীর ভিডিও তাড়াতাড়ি আসছে, স্টে টিউন ফর দ্যাট, স্টে টিউন, খুব তাড়াতাড়ি ওটা আসছে, স্টিল দেন টাটা। চিত্র হচ্ছে ওর সঙ্গে দেখা হলো, ওর চ্যানেল নাম হচ্ছে হাঙ্গার ব্লগিস, যারা যারা ওর চ্যানেল দেখছো, যদি ভালো লাগে ওর কন্টেন্ট সাবস্ক্রাইব করে দিও।